48 দিন পর কোথায় সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহান, এবার তাঁকে তলবের ভাবনা আদালতের। প্রাথমিক পর্যবেক্ষণে জানিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি, যার জন্য এইসব ঘটনা ঘটছে রাজ্য তাঁকে সমর্থন করতে পারে না, এমনই মন্তব্য প্রধান বিচারপতির। তিনি নির্বাচিত জনপ্রতিনিধি, মানুষের প্রতি তিনি কোনো কর্তব্য পালন করেছেন বলে মনে হয় না, এমনই মন্তব্য করেন মাননীয় প্রধান বিচারপতি। যদি পুলিশ তাকে ধরতে না পারে তাহলে এটা মনে করতে হবে যে তিনি রাজ্যের বাইরে রয়েছেন, পুলিশ তাকে নিরাপত্তা দিতে পারে না, মন্তব্য প্রধান বিচারপতির। মূল অভিযুক্ত যদি ঘুরে বেড়ান তাহলে 144 ধারা জারি করে কি হবে, সাধারণ মানুষের হয়রানি বাড়বে, মন্তব্য প্রধান বিচারপতির। রাজ্যের বিভিন্ন পদক্ষেপে বাড়ছে সমস্যা, যার কারণে সমস্যার সূত্রপাত, তাকে এখনো ধরতে পারলো না পুলিশ, তিনি পালিয়ে বেড়াচ্ছেন, আমি বিস্মিত, মন্তব্য করেন হাইকোর্টের প্রধান বিচারপতি। সন্দেশখালীতে নির্যাতিতাদের নিয়ে এবার প্রশ্ন তুললেন কুণাল ঘোষ, সন্দেশখালীর অভিযোগকারী না বিজেপি বা সিপিএম এর সাজানো, এমনই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক। এই গ্রামবাসীটা কিরকম গ্রামবাসী, মানে গ্রামবাসী যখন তৃণমূলের বিরুদ্ধে বলে তখন গ্রামবাসী, আর যখন বিজেপির বিরুদ্ধে বলে তখন তৃণমূলের সাজানো লোকজন, মানে কোন গ্রামবাসী? যে এলাকাটায় 2011, 2016, 2019 তৃণমূল লিড নিতে পারেনি, তৃণমূল পিছিয়ে, তৃণমূল দুর্বল, আমি আবার বলছি নিজেদের লোকদের দিয়ে নিজেদের সাজানো কথা বলছে প্রত্যেকটা অভিযোগ, যারা যারা করেছে তাদের প্রত্যেকটা অভিযোগ বাড়ি টু বাড়ি খতিয়ে দেখা দরকার, যে এরা সত্যি কথা বলছে না এরা বিজেপি সিপিএম এর সাজানো কথা বলছে। বিজেপি সিপিএম এর সাজানো মহিলারা করেছেন, সাজানো পুরুষরা করেছেন, যে এলাকায় এই ঘটনা ঘটছে, মানে আজকের এই শুটিংটা করেছেন, ফিল্মের শুটিং, ফিল্মের শুটিং যেটা হয়েছে আজকে, যে এলাকায় হয়েছে সেটা শুভেন্দুদের ওখানে ওই সাইড রোল এক্সট্রা পার্ট যারা করেন তাদেরকে নিয়ে গিয়ে রাখা হয়েছিল, তাদের নিজেদের লোক সাজিয়ে গুছিয়ে নিজেদের স্ক্রিপ্টে কথা বলানো হয়েছে। সন্দেশখালীর বিস্তীর্ণ অঞ্চলে মা বোনেরা বলছেন এই ধরনের কুৎসিত অভিযোগ, মিথ্যা অভিযোগ। সাত সকালে ফের অ্যাকশন ইডি, ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা মামলায় সকাল থেকে ইডির তল্লাশি, প্রায় 1000 কোটি টাকার প্রতারণা মামলায় বেনিয়া পুকুরে ইডির হানা, মূল অভিযুক্ত ধৃত কুণাল গুপ্তর ঘনিষ্ঠদের একাধিক ঠিকানায় তল্লাশি চলছে, পাশাপাশি কৈখালীর ছবি রেখেছে সেখানেও তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। 2005 ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের থেকে প্রায় 1000 কোটি টাকা হাতিয়েছেন কুণাল। সিআইডি হেফাজতে থাকাকালীন কয়েকজন সহযোগীকে ফোন করে প্রমাণ লোপাটেরও চেষ্টা করেন অভিযুক্ত, এমনই দাবি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এক হাজার কোটি টাকা সাইবার প্রতারণা মামলায় ইতিমধ্যে তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, শহরের বিভিন্ন জায়গাতেই তল্লাশি অভিযান চলছে, তার মধ্যে অন্যতম বেনিয়াপুকুরের 11 নম্বর তাঁতিবাগান লেন, এখানে ঠিক যে টপ ফ্লোর দেখা যাচ্ছে সেখানেই তল্লাশি অভিযান চলছে। একদিকে যেমন উপরে তল্লাশি অভিযান, অন্যদিকে দীপ্তেন্দুকে বলবো দেখানোর জন্য যে এখানে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা ঠিক এই গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন, অন্যান্য ফ্ল্যাটে লোকজনরা যাতায়াত করতে পারলেও ঠিক যেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে সেখানে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। মূলত যেটা জানা যাচ্ছে, এই 1000 কোটি টাকা সাইবার প্রতারণা মামলায় এর আগে কুণাল গুপ্তা নামে এক ব্যবসায়ীকে হেফাজতে নিয়েছিল ইডি, বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিভিন্ন জায়গাতে, এর আগেও তল্লাশি চালানো হয়েছে। এমইটি টেকনোলজি নামে একটি কোম্পানি, সেই কোম্পানিতে তল্লাশি অভিযান চালানো হয়েছে। মূলত দুটো বিষয় জানতে চান ইডির গোয়েন্দারা, প্রথম যে এই 1000 কোটি টাকা সাইবার প্রতারণায় কারা কারা জড়িত বা কারা কারা লাভবান, দ্বিতীয়ত তারা দেখতে চান যে কোনোরকমভাবে হাওয়ালা যোগ রয়েছে কি না, এবং সেই বিষয়গুলো নিশ্চিতভাবে জানার জন্যই এই তল্লাশি অভিযান তারা বাগুইয়াটি এবং তার সঙ্গে বেনিয়াপুকুর সহ আরও বেশ কিছু জায়গাতে তারা এই তল্লাশি অভিযান চালাচ্ছেন বলেই জানা যাচ্ছে। এর আগে চার্জশিট পেশও করা হয়েছিল এই মামলাতে, এবং বর্তমানে এই যে তল্লাশি অভিযান তার মাধ্যমে তারা টাকা কোথায় কোথায় গিয়েছে এবং এই টাকা হাওয়ালা যোগ রয়েছে কিনা সেই বিষয়টা নিশ্চিতভাবে জানারই চেষ্টা চালাচ্ছেন ইডির গোয়েন্দারা, এমনটাই জানা যাচ্ছে। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।